সাইবেরিয়া থেকে কলকাতায় বাঘ কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করে বাঘ পৌঁছালো কলকাতায়। শীততাপ অ্যাম্বুলেন্সে বাঘ গেল দার্জিলিং এ। অবাক কাণ্ড, সুদূর সাইবেরিয়া থেকে কলকাতায় এসে পৌঁছালো একজোড়া সাইবেরিয়ান বাঘ। শুধু সাইবেরিয়া থেকে কয়েক হাজার কিলোমিটার পেরিয়ে কলকাতায় সাইবেরিয়ান বাঘ। কি ভাবছেন তো, এ আবার কি করে সম্ভব? শুনুন তাহলে। সাইবেরিয়া থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছালো একজোড়া সাইবেরিয়ান বাঘ। দুজনেরই বয়স এক বছরের সামান্য বেশি, এর মধ্যে একটি পুরুষ এবং একটি মহিলা। কলকাতা বিমানবন্দর থেকে সড়ক পথে অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হল দার্জিলিং চিড়িয়াখানাতে। জানা যায় মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই ওই বাঘ দুটিকে নিয়ে আসা হল এখানে। পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াতে। কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই বাঘ দুটিকে। কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিল বন্যপ্রাণী নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সই বাঘ দুটিকে নিয়ে কলকাতা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়ে যান বনকর্মীরা। পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে সৌরভ চৌধুরী জানিয়েছেন, কলকাতা থেকে শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স করে প্রথমে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে বাঘ দুটিকে। 26 জন মানুষ বসতে পারবে এমনই বিশাল আকার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন তারা। বেঙ্গল সাফারি পার্ক থেকে অ্যাম্বুলেন্সে করে শেষমেশ পদ্মজা নাইডু চিড়িয়াখানায় পৌঁছাবে তারা। কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েকদিন পর্যবেক্ষণে থাকার পর দার্জিলিং চিড়িয়াখানায় আসা পর্যটকেরা দর্শন পাবেন সাইবেরিয়ান বাঘের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। অবাক কাণ্ড, সুদূর সাইবেরিয়া থেকে কলকাতা এসে পৌঁছালো একজোড়া সাইবেরিয়ান বাঘ। শুধু সাইবেরিয়া থেকে কয়েক হাজার কিলোমিটার পেরিয়ে কলকাতায় সাইবেরিয়ান বাঘ। কি ভাবছেন তো, এ আবার কি করে সম্ভব? শুনুন তাহলে। সাইবেরিয়া থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছালো একজোড়া সাইবেরিয়ান বাঘ। দুজনেরই বয়স এক বছরের সামান্য বেশি, এর মধ্যে একটি পুরুষ এবং একটি মহিলা। কলকাতা বিমানবন্দর থেকে সড়ক পথে অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হল দার্জিলিং চিড়িয়াখানাতে। জানা যায় মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই ওই বাঘ দুটিকে নিয়ে আসা হল এখানে। পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াতে। কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই বাঘ দুটিকে। কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিল বন্যপ্রাণী নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সই বাঘ দুটিকে নিয়ে কলকাতা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়ে যান বনকর্মীরা। পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে সৌরভ চৌধুরী জানিয়েছেন, কলকাতা থেকে শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স করে প্রথমে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে বাঘ দুটিকে। 26 জন মানুষ বসতে পারবে এমনই বিশাল আকার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন তারা। বেঙ্গল সাফারি পার্ক থেকে অ্যাম্বুলেন্সে করে শেষমেশ পদ্মজা নাইডু চিড়িয়াখানায় পৌঁছাবে তারা। কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েকদিন পর্যবেক্ষণে থাকার পর দার্জিলিং চিড়িয়াখানায় আসা পর্যটকেরা দর্শন পাবেন সাইবেরিয়ান বাঘের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।